গত সেমিস্টারে যেটা করছিলাম, এই যে গত সেমিস্টারে যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে এখানে ডিসলিউশন টাইম নিয়েছিলাম, ওই যে ওই ডিসলিউশন টাইমগুলো যেটা দিয়ে ক্যালকুলেট করছে ওগুলো এখানে নিয়ে এসকেসেস ঢুকাইছে, ঢুকাই এগুলো জি স্কোর বের করছি। জি স্কোরে মিন হওয়ার কথা জিরো, ওই যে এই স্লাইডে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে জেড ইকুয়ালস, আমি কিন্তু জি বলতেছি কারণ আসলে আমেরিকান ইয়ে হচ্ছে জি, সবাই এখন জি বলে, জেড স্কোর বলে কিছু কিছু যায়। তো যাই হোক, ওই এই সবগুলো ডেটা পয়েন্টে যদি জেড স্কোর বানান, এটা যদি গড় করেন জিরো হয়ে যাবে। এমনি আপনি ডেটা পয়েন্টের গড় কি জিরো হয়? না, হয় না, কিন্তু জেড স্কোর জিরো হয়ে যাবে। কেন হয় এটার জন্য আমি এই স্পেসেস ঢুকালাম, ঢুকায় জেড স্কোর বাইর করলাম, বাইর করে জেড স্কোরের মিন বাইর করলাম, দেখি জিরো। কি সুন্দর, কি খেয়ে কি সাবশন, কোনো বইতে এটা এক্সাম্পল দিয়েও দেখানো হয় যে এটা জিরো হতে পারে। সবাই খালি বলে এটার ডিস্ট্রিবিউশন আছে স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের, এই স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের ডিস্ট্রিবিউশনে মিন, এই যে মাঝখানে মিন থাকবে না, মিনটা হয়ে যাবে জিরো। আর ইয়ে আছে বলো ভাই কেন জিরো? আচ্ছা কেন, তো আমি খুব খুশি যে আমি দেখাতে পারতেছি কেন জিরো। এখনো কিন্তু আমি আন্ডারলাইং মেকানিজমটা জানি না যে কেন এই ক্যালকুলেটরটা জিরো হয়। আজকে সিন দিতে আসতে আসতে চত্বর মাথায় চলছে, আমি স্লাইড ডিভিশন করতে বুঝতে পারছি না। আমার এই কি বলে 56,000 টাকার জিনিসটা বেশ কাজ দিচ্ছে, মাঝে মাঝে এটা কোনো জায়গায় খুলে খুলে পড়া যাচ্ছে। আবার এগুলো হবে হয়তো আরেকটু বেশি ইত্যাদি, এগুলো কেন জিরো হয়ে যাবে? ওগুলো তো একটা ভ্যালু, কিন্তু তার চেয়েও সুন্দর একটা জিনিস আছে, খুব ক্লোজ আপনারা এতদিন পরে আমার হয়েছে আপনি ক্যালকুলেট করবেন, এগুলো সব যোগ করবেন না, অনেকগুলো যোগ করে তার ডিনোমিনেটর আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবেন। আর নিউমারেটর কি? কতটা ডেভিয়েশন যোগ করবেন, জিরো। সো অবভিয়াসলি ইটস জিরো। আবার খেয়াল করেন যে পার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি না, পার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আপনারা একটু আগে বলছেন পার কিলোমিটার, সরি পার আওয়ার, মানে হচ্ছে ওয়ান আওয়ার। তাহলে এখানে কি হবে? আমরা যদি মিন থেকে স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ জি স্কোর দিয়ে এই কার্ভটা বানাই, তারপর যদি আমরা এদিকে যাওয়া শুরু করি, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাব, তাই তো? এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আসলে ওয়ান, আপনারা আগে যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছেন, যেমন আপনাদের স্যার ইন্টারনেট টাইম দিয়ে যেটা করছেন, আমার ক্যামেরা ফোন দিয়ে গেছে, আগে যেটা করছেন সেটা হচ্ছে যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান ছিল হয়তো কত 0.63 সামথিং লেন্থ, তাই না? সো আমরা এখানে 0.63 গেছি, তারপর 2 টাইমস 0.63 গেছি ইত্যাদি, তাই না? এখন আমরা এক্স্যাক্টলি ওয়ান ইউনিট করে যাব, 1, 2 ইত্যাদি, ঠিক আছে? কিন্তু এখানে ছোট্ট কিন্তু আছে, সেটা হচ্ছে যে ভিতরে ভিতরে এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আসলে কি অরিজিনাল যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল, সো ফর এক্সাম্পল 0.63 আমাদের ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে? কিন্তু যখন আমরা স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে এটা দেখি, তখন তো যে পার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান আসলে 1 না, সো
So, this mark is actually 0.63, but we have to say the mark, 0.63, but we have to say 1 centimeter. Yes, it is clear about the rule. It is also clear about the rule. Standard normal fraction of the data property is always shot with the liquid. She will say that the mean is 0 and it has 1 centimeter. There ought to be our expansion. So, this point is. আপনার বুঝে নেন ক্লাসে যারা বুঝেনি তাহলে আপনারা জিজ্ঞেস করুন সেটা হচ্ছে যে আমরা জানি যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ডেটা সেট থেকে এটা ক্যালকুলেট করছে সেটার ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা জানি না জানি সেটা কোন কারণ 0.63 যখন আমরা জি স্কোর দিয়ে এটা করা শুরু করব তখন আমরা মিন থেকে যখন এদিকে যাব তখন আমরা এখানে যে পয়েন্টটা লিখব সেই পয়েন্টটাকে আর 0.63 লিখব না আমি জানি এটা ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বললি না যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলে 68% ডেটা থাকবে সেই হচ্ছে এই যে 1 সেকেন্ড শুধু 1 লিখব 0.63 লিখব কিন্তু এই 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে আসলে 0.63 ঠিক আছে কেন এটা করা হলো কারণ হচ্ছে যে আমরা যদি বিভিন্ন গ্রাফের কম্পারেবিলিটি চাই আমি শুধু বলতে পারি দিস ইজ ওয়ান ওকে বললাম কারণ আমার অটোমেটিক্যালি আসছে তো পার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জি স্কোর দিয়ে করা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এখন ইফ দিস ইজ ওয়ান আপনি ডেটা সেট অনুযায়ী আপনি বুঝে নেন হোয়াট ইজ ইউর ওয়ান আপনার ডেটা সেট অনুযায়ী বুঝে নেন হোয়াট ইজ ইউর ওয়ান হোয়াট ইজ হিস ওয়ান এটসেট্রা ওকে আচ্ছা দিস ইজ ওয়ান প্লাস আরেকটা সুবিধা আছে সেটা কি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভে মিন কত বলছি সো গোয়িং আইদার ওয়ে ফ্রম জিরো ওয়ান ওয়ে ইজ ইজিয়ার টু ক্যালকুলেট চিন্তা করাটা সহজ তাই না এক ইউনিট ধরে যদি আমি জিরো থেকে দিকে যাই যদি যাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলার কোনো সমস্যা না কিন্তু একটু আগে আপনি যেমন বলছিলাম যে ইফতার সেরে ক্যালকুলেট করেন আপনিও ওয়ান্স বলছেন যে হ্যাঁ স্যার ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এদিকে ওদিকে সহজ হয়ে বলছেন কিন্তু আমি যদি আপনার করতে পারি ভাই আমি এতটা বলবো না ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি স্যার 0.62 মানে কি স্যার টু টাইমস বলেন না ভাই এটা ক্যালকুলেশন ডিফিকাল্ট টু ইট মেক্স ইট কম্বারসাম আপনি সিম্পল যখন আপনি বলতেছেন তখন বলতেছেন স্যার ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টু স্ট্যান্ডার্ড দ্যাট ইজ অ্যানাদার রিজন ওয়াই দে উইল ইউজ 1SD টু 2SD ডিও করার সহজ 2SD আর 3SD মাঝখানে কত 1SD বলা সহজ ইত্যাদি বাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে এই 1SD যে এখানে আছে এইটা আসলে এক্স্যাক্টলি এক ইউনিট বেসে হ্যাঁ এই মাঝখানে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট রয়ে গেছে which could be no half if you go is 0.5 SD yes sir so that means to the 0.5 এর সাথে আপনি 0.05 যোগ করেন তাহলে 5.5 হবে সেখানে একটা ভ্যালু আছে ছোট ঠিক আছে তো এটা কিছুই না x অ্যাক্সিস আমাদের z স্কোর যে স্ট্যান্ডার্ডাইজ করলাম z স্কোর সেটা আর যেখানে 1 z স্কোর চলে আসে z স্কোর ভ্যালু যেখানে 1 সেটা হয়ে যাচ্ছে আমাদের 1 আসছে পরিবর্তে আমার এখানে আসছে হচ্ছে জি স্কোর তাহলে জি স্কোরের মিন আর জি স্কোরের মিন করলে জিরো হয়ে যায় আর কিছু
mathematically zero point. Remember. তাই বলে অনেকগুলো ভ্যালুকে আপনি জিরো পাবেন অরিজিনালি নো জিজ করব পাইতে পারবেন মানে জাস্ট থিংকিং না পেলে কোনো সমস্যা নেই জিরো হয় এটি মানে কেন জিরো হয় নামই নো ঠিক আছে জিরো হলে সুবিধা কি নামই নো ওকে যেই ডেটা সেটি আমার কাছে নিয়ে আসেন তাহলে এটা স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে ইজি মিন হচ্ছে জিরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক করে যাবে যদি এখন তো একটা মিন চেক করে নেবেন লোকেট করার ওটার অ্যাভেলেবিলিটির সম্ভাবনা কত ঠিক আছে সো এটি আমাদের এই নর্মাল কার্ভ ইউজ করবে অলরাইট সো জিরো আসলে কোনো ফ্যাক্টর ওকে লেটস মুভ অন আমরা খুব খুবই ইম্পর্ট্যান্ট কিছু কনসেপ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যেমন খুব স্লো যাচ্ছে এরপরে অনেক কুইক কিন্তু যাবো আমরা দুই ক্লাস পরেই আশা করি খুব কিছু চলে কারণ এরপরে যখন আপনারা এই যে নর্মাল কার্ভে স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে সব কিছু বুঝে করতেছেন আরও কিছু বাকি রয়ে গেছে এগুলো যখন সব বুঝে ফেলবেন না তাহলে টি টেস্ট জি টেস্ট এফ টেস্ট এগুলো কোনোটাই কোনো বিষয় না ওর সাথে লাগবে ভ্যারিয়েন্সের কনসেপ্ট মিনের কনসেপ্ট ডেভিয়েশন কনসেপ্ট এররের কনসেপ্ট এগুলো যখন সব আপনাদের কাছে একদম স্বচ্ছ হয়ে যাবে যখন তখন বলতে পারবেন এই জন্য বারবার বলতেছি যে গো ব্যাক টু দ্য প্রিভিয়াস স্লাইড মেক শিওর যে এগুলো সব কিছু ঠিকমতো বুঝতে পারছেন যখন এগুলো সেরকম সাবলীলভাবে সবসময় বলতে পারবেন আমার এক একটা ক্লাস নিতে মানে আমি এমনও হচ্ছে যে উইদাউট এনি স্টাইল সাবার থেকে আসছি সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমি ভয় হয়েছিলাম কেমন পড়াবো অ্যান্ড লিখিত স্টাইল ছিল আমার কাছে ওপেন করছি ওর স্টাইল আমার পছন্দ হয় না সবসময় কারণ শান্তি করে থাকে অনেক স্লাইড একদিকে পুরোটা বোর্ডে পড়ায় ফেললাম সিম্পল লিনিয়ার রিগ্রেশন উইদিন ওয়ান আওয়ার অ্যান্ড 15 মিনিটস ছেলে পেলেরা মানে যেমন খুশি আমি তখন খুশি ওই ক্লাসটা যদি রেকর্ড থাকতো আমি আপনাদের ক্লাস নিতে স্যার এই ক্লাসটা এই ভিডিওটা দিই আমি এখন জানি আবার অত সুন্দর আসতে পারবে এটা কারণই হচ্ছে যে ওরা বাই দ্যাট টাইম এত সুন্দর বুঝে গেছিল এগুলো যে আমি যা বলতেছি সবই ওদের কাছে আমাকে কোনো কথা দুইবার রিপিট করতে সো আপনাদের সেই লেভেলটা যদি পৌঁছাতে পারেন সবারই উপকার হবে ঠিক আছে ক্যান মুভ ফাস্ট আচ্ছা এইখানে এই স্লাইডটি শুধু দেখানো হচ্ছে যে ওই যে ডিস্ট্রিবিউশন টাইম যে র স্কোরগুলো ছিল সেগুলো আমরা কীভাবে জি স্কোর বানিয়েছি ঠিক আছে জি স্কোর বানানোর পরে যে বিভিন্ন ভ্যালুগুলো জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর প্রত্যেকটা পয়েন্ট ঠিক আছে ইজি কিন্তু বানানোর কথা ইজি এটা বুঝতেছেন এই যে ফর্মুলাটা দিয়ে না আই এম সরি এই যে ফর্মুলাটা দিয়ে ঠিক আছে আপনাদের পরীক্ষায় জি স্কোর বানানোর থাকতে পারে একটা এক্সাম্পল জাস্ট দেখার জন্য যে আপনি কতটা জিনিসটাকে প্রপারলি করতে পারেন তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে এই যে জি স্কোর আলটিমেটলি আমাদেরকে কি দেয় এরকম প্রশ্ন ঠিক আছে জি স্কোর শেষ করলে তোমাদেরকে কি দেয় যে কোনো একটা ডেটা পয়েন্টে ওই ডেটা সেটের সাপেক্ষে অবস্থানটা দেয় এটা মনে আছে এটা হচ্ছে একদম দ্য হার্ট অফ বলতে হার্ট অফ দিস লেকচার কারণ এই কনসেপ্টের উপর বেস করে দেখবেন যে আমাদের পি ভ্যালু কনফিডেন্স ইন্টারভ্যাল সব কিছু চলে আসতেছে যে জি স্কোর আমাদেরকে যে কোনো একটা ডেটা পয়েন্টের ওই ডেটা সেটের সাপেক্ষে বলতে হবে কিন্তু ওই ডেটা সেটের সাপেক্ষে একটা সঠিক অবস্থানের ধারণা দেয় এভাবে বাংলা স্ট্যাটিস্টিক্স বলে একটু হলে ওই যে মধ্য প্রচুরক আর কেন্দ্রীয় প্রবণতা এগুলো শব্দ না বললে বাংলা স্যারিসের বই আসলে জানেন রোজার মধ্যে পড়ে না বমি হয়ে রোজা ভেঙে এরপরে আমি জাস্ট দেখাইছি এখানে যে আপনাদের তো এসপিএসের সাথে এখন পরিচয় করাই নাই এসপিএসএস এ কিভাবে জি স্কোর বানাতে হয় খুব সিম্পল আমরা রোজ করার পরে ঈদের পরে এসপিএসএস ল্যাবে মুভ করা শুরু করবো বিভিন্ন সময়
তখন আমরা এসপিএস এর সাথে পরিচিত হব ক্লাস এগুলো দেখতে থাকব অনেক ক্লাস আছে যেগুলো আমি সরাসরি এসপিএসএস দেখাতে দেখাতে নিতে থাকব আচ্ছা এই স্লাইডে শুধু তাই দেখানো হচ্ছে স্টেপস যারা স্টেপ জানেন তো এখানে আচ্ছা এসপিএসএস এর সফটওয়্যার আমার কাছে একটা আছে যেটা আচ্ছা পোর্টাবল আছে পোর্টাবল মানে এক্সপি টিম না তো না চলে না সম্ভব আমাদের আরেকটা শুভকর আছে শুভকর শুভকর আছে 25 তারিখ পর্যন্ত তাহলে রোজা পর এটা ইনস্টল করার একটা ব্যবস্থা আপনি কাজ করুন আপনি দিয়ে দিবেন ঠিক আছে আপনি আপনি দায়িত্ব হচ্ছে সবাইকে যদি মানে ইনস্টল করাটা কিন্তু খুব সহজ ভালো মতো একটু ইনস্ট্রাকশন দিতে বললে যা যা শেষ করে আচ্ছা ওইটা করার পরে আমরা দেখব আমাদের কিছু ওয়েবসাইট আছে হ্যাঁ আমাদের মানে অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো খুবই সুন্দর স্টেপ বাই স্টেপ আপনাকে এসপিএস শেয়ার দেবে ওকে আমরা ক্লাসে কিছু ধরাই দেবো প্লাস আপনাদের দায়িত্ব হচ্ছে ওগুলো কারা এটা বের করা একদম ডায়াগ্রাম সহ আছে কোথায় যেতে হবে কী ক্লিক করতে হবে ওই কী বের হবে সব কিছু এরপর দেখবেন কয়েকটা দেখবে বাট ইউটিউব যাদের ইন্টারনেট স্পিড একটু ভালো ইউটিউবে প্রচুর লেসন আছে এসপিএস ঠিক আছে তারাও ওখান থেকে দেখবেন আচ্ছা সো এগুলোতে দেখানো হচ্ছে যে ওই যে মিন কিভাবে জিরো হয় সেটা এরপরে দেখেন স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ ওই জি স্কোর দিয়ে আমি এই কার্ভটা তৈরি করছি ওই যে সলিউশন হ্যাঁ আপাতত দেখতে মনে হচ্ছে যে এইটা আর যে র স্কোরের যেটা দেখেন এটা এক সাইডটা হচ্ছে র ডেটা স্কোর দিয়ে নর্মালটা তৈরি করা আর সাইডে হচ্ছে জি স্কোর দিয়ে নর্মাল কার্ভ তৈরি করা দেখতে কিন্তু একই রকম তাই না দেখতে একরকম কিন্তু ভিতরে ভিতরে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে মিন হয়ে গেছে জিরো হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন ভ্যালু হচ্ছে ওয়ান ঠিক আছে এবং এই কারণে আমরা ভ্যালু ভ্যালু কম্পেয়ার করি দুইটা কার্ভের শেপ কম্পেয়ার করলে একটু ঝামেলা হয় ঠিক আছে শেপটা আমরা ঠিক ওইভাবে কম্পেয়ার করতে চাই না স্পেশালি উইথ স্মল অ্যামাউন্ট অফ ডেটা স্মল অ্যামাউন্ট অফ ডেটা হইলে এটা আরও ঝামেলা হয় একদম একরকম হয়ে যায় এটা আসলে কম্প্যারিজন মনে হয় না ঠিক আছে থিওরিটিক্যালি যেটা হয় আসলে সেটা একটু পরে দেখাচ্ছি প্রশ্ন হচ্ছে ওয়াই দেন উই ইউজ স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ যদি সেই একই রকম হয় তাই না এটা এই কথাগুলো আমি বলে ফেলছি যে মিন যখন জিরো হয় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন ওয়ান হয় দ্য প্রপার্টিস অফ দ্য কার্ভ ইজ নোন রিলেটিভ টু দ্য প্রপার্টি দ্য প্রবাবিলিটি অফ জি স্কোর অকারিং উইথ দ্য এরিয়া অফ দ্য কার্ভ ঘটনা আছে কি যে আমরা এই যে 68% যে কথাগুলো বলতেছি না 68% এগুলো কিন্তু আসলে স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে এই প্রপার্টিগুলো 68%-এর মধ্যে সরি টু কনস্ট্যান্ট ডেভিয়েশনের মধ্যে এতগুলো ডেটা পড়বে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে এতগুলো ডেটা পড়বে এগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের মধ্যে যতটা অ্যাকুরেটলি বলা যায় নর্মাল কার্ভ এটা বলা যায় না বুঝছেন এবং কম্পেয়ারও করা যায় না আপনি যখন আমাকে বলছেন যে বললাম না যে আমাকে বলছেন ইন টার্মস অফ ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরা কাজ এদের এগুলো কাজ করতে গিয়ে আসে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আপনার যে কোনো একটা ডেটা সেট থেকে আসবে না তাই না যে কোনো একটা ডেটা সেট থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করেন ফ্র্যাকশন আসবে মানে ওয়ান ভ্যালুটা আসবে না কিন্তু আপনি কিন্তু বলার সময় আমাকে ওয়ানই বলেন তো এই জিনিসগুলোকে ঠিক করার জন্য স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভটা বেশি অ্যাপ্লিকেবল এরপরে তো আছে যে সিন্স জি স্কোরস আর স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড এনি র স্কোর ক্যান বি কনভার্টেড টু জি স্কোর দিস ইজ দ্য অনলি ওয়ে টু প্রেডিক্ট দ্য প্রবাবিলিটি অফ এ স্কোর অকারিং হ্যাড ইট বিন ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড আর একটা হচ্ছে যে আইডিয়াল ওয়ার্ল্ডে যদি সব কিছু একই রকম হতো তাহলে কীরকম হতো এক এক এখন তো এক একজন এক রকম ডেটা সেট পান এক একজন এক রকম ইন্টারপ্রিটেশন করেন তাই না কিন্তু যদি একটা আইডিয়াল ওয়ার্ল্ড হতো তাহলে কী হতো সবাই একরকম হতো তাই না সেই একরকম হলে কীরকম হইতো সেটার চেহারাটাও আমাদের এই স্ট্যান্ডার্ড নর্মালটা নিয়ে আসে সবাইকে একই রকম শিল্পী নিয়ে আসে সবার মেইন জিরো করে দেয় বুঝছেন সবার স্যানিটেশন ওয়ান করে দেয় ঠিক আছে
So, if you want to be a second goal then, David Howell, a psychologist, as it are going, and if you love a fan, Michelle fan. সেখানে একটা ছবি আছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দেখা যায় এক একটা কার্ভের এক এক রকমের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? যার কারণে তাদের শেপগুলো এক জায়গায় এক রকম, কিন্তু যখন আপনি নর্মালাইজ করতেছেন বা স্ট্যান্ডার্ডাইজ করতেছেন তখন মিন সবারই এক রকম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবারই ওয়ান, তাহলে তাদেরকে আসলে থিওরিটিক্যালি অ্যাটলিস্ট দেখতে এক রকম হবে, বুঝে গেছেন? একটুকুর কারণেই মানে থিওরিটিক্যালি আপনি প্র্যাকটিক্যালি করতে গেলে না হতে পারে দেখবেন যে ওই নর্মাল কার্ভে যেরকম সেই স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে সেরকম আচ্ছা থিওরিটিক্যালি এটা হওয়ার কথা বিকজ এভরিওয়ান বিকামস জিরো মিন অ্যান্ড কনস্ট্যান্ট ডেভিয়েশন। আচ্ছা এতটুকু ছিল হচ্ছে আমাদের পার্ট ওয়ান যে স্লাইডটা আপনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা অনেকেই নাকি ইয়ে পাননি স্লাইড, আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, আর আপনি বলতেছেন আপনি গুগল অ্যাকাউন্টটা কিছুই জানেন না, তাই তো? কি নাম নেন আপনি? তানজিব হোসেন। তানজিব হোসেন, আপনি জিমেল দিয়েছিলেন আমাকে? মেলও করেছিলাম। মেলও করছিলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করবো। স্লাইড স্লাইড দেওয়া হয়ে গেছে, কালকে দিয়ে দিয়েছি। আপনাদের ইমেলটা একটু রেগুলার চেক করতে হবে, মানে প্রতিদিন দিনের প্রথমে দিনের শেষে একবার চেক করতে হবে। আমরা পরে দেখি যে রিলেটিং প্রপার্টিস অফ স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ অ্যান্ড জি স্কোর আজ বেশি নেই, আমি 11টার পরে আর পড়াবো, কিন্তু 11টা পর্যন্ত পড়াবো। দশটা পঞ্চাশ তাহলে কি আমরা 8:50 সময় কভার করতে গিয়ে রোজার সময় রোজা কে অপমান করা, হ্যাঁ রোজার সময় সবাই দুর্বল হয়ে যায়, রোজার সময় সত্যি হবে আচ্ছা আমি প্রথম স্লাইডে যাচ্ছি না, সেকেন্ড স্লাইড যেটা আছে এটাও আমরা জানি, আমাদের এই ডিসকাশনগুলো হয়ে গেছে যে আমাদের যখন স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে সব কিছু আসে, নর্মাল কার্ভ থেকে সব স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভে যখন নিয়ে আসলাম তখন এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আন্ডারে 68%, 95%, থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আন্ডারে 99%, এই কথাগুলো অ্যাকুরেটলি অ্যাপ্লাই হয়, এই জন্য আমাদেরকে এই জি স্কোরে কনভার্ট করতে হবে, সেটা দিয়ে স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ তৈরি করতে হবে। ঠিক আছে, কার্ভ তৈরি করতে হবে আমাদের থিওরিটিক্যালি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সো এই স্লাইডগুলোতে তাই বলা হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে যে লেটস সে আমাদের একটা ভ্যালু আছে 1.96, জি জি ইকুয়ালস 1.96, ঠিক আছে, এটা কার কাছাকাছি, এক না দুই? আমরা যে দুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে বলতেছিলাম এতক্ষণ যে 95% যেটা থাকবে, হ্যাঁ এটা আসলে দুই না, যে ভ্যালুটা স্ট্যাটিস্টিক্সে ইউজ করা হয় সেটা হচ্ছে 1.96, ঠিক আছে। সো আমরা এখন বলবো এটা যদি মিন হয় জিরো, 1.96 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা জি, আর এদিকে আমাদের আছে এটা মাইনাস, আর এদিকে আছে হচ্ছে 1.96 প্লাস, তাই তো? এর মধ্যে আমাদের 95% ডেটা পয়েন্ট থাকার কথা,
তাহলে এর বাইরে আমাদের কত পার্সেন্ট থাকার কথা 5% লেখা হবে 2.5 হ্যাঁ 2.5 আর এখানে 2.5 গুড আচ্ছা সো যে ডেটা পয়েন্টগুলো এদিকে বা এদিকে থাকবে তাদেরকে আমরা বলবো কোন একটা 5% এর মধ্যে আছে আমরা স্পেসিফাই করতে পারি অর্থাৎ যদি কোন জি এখানে এই পর্যন্ত যারা জি 1.96 তারা 95 এর মধ্যে আছে যদি 1.97 হয় তারা যদি প্লাস 1.97 হয় তাহলে তারা মিনের ওদিকে 5% এর মধ্যে চলে গেছে তাই না সরি 2.5% চলে গেছে তাই তো আর যদি মাইনাস হয় তাহলে এদিকে চলে গেছে যদি অ্যাবসলিউট ভ্যালু হয় প্লাস হতেছি না মাইনাস হতেছি না তাহলে শুধু 5% এর মধ্যে চলে গেছে বললেই হবে ঠিক আছে কোনো ভ্যালু হতেছে মানে সাইন হতেছে না শুধু 5% বললেও হবে এরকম ডিস্ট্রিবিউশন আছে ওকে এর সাথে আমরা আরো একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে যে যারা এটা আগেও বলছি যারা এদিকে আছে তারা সবাই কাছাকাছি মিনের মতো এবং মিন যেহেতু রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ এর মতো দেখতে তাদেরকে তাই তো তারা কমন আর যারা আস্তে আস্তে যেসব ভ্যালু এদিকে চলে যাচ্ছে জি এর ভ্যালু তারা আসলে আনকমন বা রেয়ার এইখানে যে ছবিটা আছে এটা দিয়ে ওই সবকিছু একসাথে দেখানোর মতো একটা অ্যাটেম্পট আছে হ্যাঁ আমরা যে 68% বলতেছি এটা কিন্তু দুই ভাগে ভাগ করা তাই না 34 সামথিং কিন্তু এই জন্য স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভের একটা প্রপার্টি হচ্ছে যে এটা সিমেট্রিক মানে মিনের চারিদিকে উভয় দিকে এটা সিমেট্রিক হ্যাঁ সিমেট্রিজম তো আপনারা বুঝেন অবশ্যই আচ্ছা সো এখানে জাস্ট কিছুই না ওই এক্স অ্যাক্সিসে আছে বিভিন্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানো হচ্ছে এই গ্রাফটা যদি পরবর্তীতে আপনারা দেখেন -1 এস -2 এস একদিকে -3 এস এই এই গ্রাফটা অন্যান্য গ্রাফ সবই একরকম এখানে জাস্ট পার্সেন্টেজ এরিয়াগুলো ভাগ করা তো যে কোনো ডেটা পয়েন্ট যদি একটা এরিয়ার মধ্যে পড়ে তাহলে সেই এরিয়াটা আসলে কত পার্সেন্টের মধ্যে পড়তে সেটা বলতে পারবো আবার বলতে পারবো তার বাইরে সে পড়ছে কিনা তাই না সো আমরা যদি ভাগ করে নিই যে 8 to 95 এর বাইরে যা আছে সবই 95 এর বাইরে তাই তো এবং সে রেয়ার এটাও সত্য তাই না সাধারণের মতো না এটা গত বছর একটা ইয়ে ছিল এক্সারসাইজ ছিল সেটা হচ্ছে গত বছর এই সময়ের মধ্যে অলরেডি একটা কুইজ নেওয়া হয়ে গেছে ছোট কুইজ যে প্রশ্নটা আপনাদেরকে দিতে চাইছিলাম নন ওয়েডেড কুইজ হিসাবে করার পরে দেখে বুঝলাম অনেকে অনেক কম নাম্বার টাম্বার পাইছে তো আমি বুঝলাম যে তোমরা যদি তোমাদের নিজস্ব স্কোর আমি ক্লাসের মেইন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিচ্ছি কুইজের তারপর বলছে তোমরা তোমাদের নিজস্ব স্কোর জি স্কোর দিয়ে বাইর করে বলতে পারো তোমাদের স্কোর কত পার্সেন্ট মধ্যে আছে তাহলে তোমাদেরকে 1 মার্ক বেশি দিবে না সাধারণ একটু বুঝলাম যে যদি দেখো যে তোমাদের অবস্থান 68% যে স্টুডেন্ট আছে তাদের মতো অ্যাটলিস্ট হ্যাঁ তাহলে তোমাদের যদি সে বেশি হয় তাহলে তার তো গ্রেড অলরেডি ভালো তাই না যদি 68%-এর মতো হয় তাহলে তার গ্রেডটা খারাপ যদি এটা দেখাইতে পারো যে তোমার গ্রেড 68%-এর মতো আছে তাহলে তোমার তারা অ্যাপ এটা চলে সো একই সাথে তারা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিষয়টা প্র্যাকটিস করতেছে কিন্তু বিষয়টা কি ছিল ক্লাসের যে মিন ছিল ক্লাসের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল সেটাকে দিয়ে ওরা কি করছে তার স্কোরটাকে জিজ করে কম্পেয়ার করছে হ্যাঁ করে সে দেখছে তার জিটা কোথায় জিটা যদি হয় সামওয়্যার হিয়ার লেটস সে 1.2 তাহলে কিন্তু সে 68% চলো চলো 1.96 হলো টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 95% আর 68% হচ্ছে কত ডিগ্রিস আর তো বের হচ্ছে তো ওইভাবে তারা হিসাব করে পড়াকে দেখাচ্ছে 1.96 টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাঁ 95% 68% এর ভ্যালুটা আমি বলতেছি 68% এর ভ্যালুটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জাস্ট 1 আর 1 এর একটু কম মানে অ্যাকুরেট ভ্যালুটা আর ওটাকে 2 বলতেছি তো ওটা 1.96
Calculation হ্যাঁ ওকে আমি দেখি যে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1.96 টুয়ার্ড জিরো এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আচ্ছা আজকে আমরা এতটুকুই করব এরপরে আসলে একটা নতুন কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা সম্বন্ধে আমি শুধু একটু আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে ওই যে স্লাইড দেখা লাগবে না এখন নেক্সট যে কনসেপ্টটা আমরা করবো সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল নিয়ে ঠিক আছে কনফিডেন্স ইন্টারভ্যালটা আমাদের লাগে হচ্ছে এই কারণে আমরা যখন একটা মিন ক্যালকুলেট করি একটা ডেটা সাইন্সের জন্য সেই মিনটা দিয়ে আমাদেরকে বোঝাইতে হবে যে এই ডেটা সেটটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা কি কোন দেখতে হ্যাঁ অর্থাৎ ডেটা সেট সম্বন্ধে একটা আইডিয়া দিতে হবে আপনাকে বলবো যে মহাখালী এলাকায় যেসব ড্রাগ স্টোরে ভ্যাকসিন থেকে ওষুধগুলো সাপ্লাই হচ্ছে এমন সন্দেহ আছে যে এগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে তো দেখেন তো এটার গোর পোটেন্সি ঠিক আছে কি না মিন পোটেন্সি যেটা ব্যাচে তৈরি হচ্ছে সেরকমই আছে ঠিক আছে তাহলে আপনি কী করবেন আপনি স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে মিন পোটেন্সি হিসাব করবেন সেটা আপনি রিপোর্ট করতে হবে কথা হচ্ছে আপনি তো স্যাম্পল নিয়েছেন তাহলে পপুলেশন নেন নাই পপুলেশন না নিলেই আমাদের একটা ঝামেলা হয়ে গেছে যে আমরা জানি না কোথায় কী কারণ আমাদের স্যাম্পলিং এরর হতে পারে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের কারণে তাই না কিন্তু আমরা জানি যে স্ট্যান্ডার্ড এরর থেকে কতটুকু দূরে এই বিষয়টা আমরা হিসাব করতে পারি হ্যাঁ সেখান থেকে আমরা একটা আইডিয়া দিতে পারি যে আসলে পপুলেশন এরকম হওয়ার যদি হয় যেটা পপুলেশন কীরকম তাও জানি না কিন্তু স্ট্যান্ডার্ড এরর যেহেতু আমরা ক্যালকুলেট করতে পারি বেসড অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যাম্পল সাইজ তাহলে আমরা বলতে পারি যে পপুলেশনে যাই আছে সেটা থেকে আমি এতটুকু দূরত্বে বা ভুল করতেছি এটা বলা যায় কিন্তু এর সাথে যদি আমরা বলতে পারতাম যে আমার রেঞ্জগুলো হচ্ছে আমার ভুলের মাত্রাগুলো এত থেকে এতর মধ্যে তাহলে আরেকটু বেটার হতো একটা বলতেছেন ভুলের মাত্রা হচ্ছে যে আমি পপুলেশনে যাই হোক আমি জানি না তার থেকে তিন এদিক ওদিক সেটা কিন্তু পপুলেশন যাই হোক বলতেছে কিন্তু যদি আমি বলতে পারি পপুলেশন যাই হোক তার আপার রেঞ্জে আমি এতটুকু লোয়ার রেঞ্জে এতটুকু মাত্রার মধ্যে আমি ভুলটা করতেছি একটু ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড এরর দিয়ে যখন ভুলটা হিসাব করা হয় তো মনে করেন পপুলেশন দেখি না তখন আমি একটা ডিস্টেন্স জানি যে আমি ভুলটা ঠিক আছে আর যখন কনফিডেন্স ইন্টারভেল দিয়ে যখন করা হয় তখন বলা হয় যে পপুলেশনের আপার এবং লোয়ার লিমিট ভুলের মাত্রা এত কম অর্থাৎ আমার ভুলের মাত্রা এখান থেকে এত কম ঠিক আছে এটা বললে সুবিধা হচ্ছে যে পপুলেশন এর যে কোনো জায়গায় থাকতে পারে প্রশ্ন হচ্ছে এটাও যে আমি বলতেছি সেই বিষয়ে আমি কতটুকু কনফিডেন্ট ঠিক আছে এইটা আমরা পরবর্তীতে দেখব আমি তো বললাম যে আমি যে ভ্যালুটা পাইছি আমার স্যাম্পল নিয়ে সেইটার রেঞ্জ যদি আমি দুটো রেঞ্জ নিই আশেপাশে ঠিক আছে স্ট্যান্ডার্ড এরর দিয়ে দিচ্ছি না আশেপাশে সেটা হচ্ছে এত কিন্তু এই এতটুকুই যে সত্য কথা সেটা আমি কত পার্সেন্ট কনফিডেন্ট সেটা যদি আমি 95% কনফিডেন্ট হই তাহলে অনেক ভালো 99% কনফিডেন্ট হলে আরও ভালো 100% জীবন হতে পারবে ফিলোসফিক্যালি কখনোই কেউ 100% অ্যাকুরেট দিতে পারবে না